এই ভাইয়ের মতো সহৃদয় ব্যক্তি আমি আর আগে কোনোদিন দেখিনি। আমাদের জিজ্ঞেস করছে যে তোমরা একটা কাজ করো। আহা হা হা আহা হা, একটা ফিল তোমাদের অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কীরকম বলো তো, এরকম মেনু কার্ড পড়ছো, এই আছে, আচ্ছা এইটা একটু কম খাবো। আজকে পার প্লেট কস্ট কেমন ছিল সেটা তুমি একটু যদি বলে দিতে পারো। প্লেট কস্ট আজকে তো বিয়ের সিজন এসে গেছে, রাইড এন্ড বাইট বিয়ের ভিডিও নিয়ে আসবে না সেটা কী করে পসিবল। তো সেই জন্য আমরা কদিন আগে একটা বৌভাত বাড়ি খেয়ে আসলাম, আর আজকে আমরা কোন বাড়িতে এসে এখনো যাই না, বৌভাত বাড়ি না বিয়ে বাড়ি সেটা ভেতরে গিয়ে জানতে পারবো। এখন আমরা আছি শ্যামনগরের একটা জায়গায়, তো চলো ভেতরে যাওয়া যাবে, বেশি কথা এখানে বাড়াচ্ছি না। তো এই সিনারিও দেখে আমি বুঝতে পারছি যে এটা কনফার্ম বিয়ে বাড়ি, কারণ বরকে বরণ করে এখন গাড়ি থেকে নামানো হচ্ছে। তো ভিড় বেড়ে যাওয়ার আগে আমরা ঢুকে পড়ি, চলে। বিয়ে বাড়ি হোক বৌভাত বাড়ি হোক যে বাড়ি হতো না কেন, এটা একদম পিক টাইম ভিড় হওয়ার জন্য। তো এখানটা রয়েছে আমাদের অরেঞ্জ শরবত, আর ওখানে রয়েছে আম পান্না শরবত। এটা কি? এটা হচ্ছে হানি চিলি ক্রিস্পি বেবিকর্ন, আর এটা ভেজ পকোড়া আর ড্রাই চিলি চিকেন। ওকে তুমি এটা দাও, দু পিস দাও, জাস্ট দু পিস, বেশি দিও না। এটাও দু পিস, এটা এক পিস দাও, এটা দু। ভেজ পকোড়াটা বেশ ভালো, আমি নিতে যাচ্ছিলাম না, ভালো ভালো খেয়ে দেখি। আর এটা কি ভাই কিনা চিলি বেবিকর্ন, হ্যাঁ ক্রিসপি চিলি বেবিকর্নটা একদম ঠিকঠাক যেরকম হওয়ার সেরকম। চিলি চিকেনটা খুব ভালো, আমি আরবার নিয়ে আসি। দাও দাও দাও, ছোটো 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 ড্রাই চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি ভালো স্টার্টার বেশি কিছু খাবো না, বাট তার সত্ত্বেও আমি রিপিট করতে বাধ্য হলাম, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এই ভাইয়ের মতো সহৃদয় ব্যক্তি আমি আর আগে কোনোদিন দেখিনি। আমাদের জিজ্ঞেস করছে যে তোমরা একটা কাজ করো, তোমাদের কী করবে এরপরে প্ল্যান কী, বাড়ি চলে যাবে? এবং হ্যাঁ বলছে না না হলে পরে তোমাদের আমাদের বাড়ি থাকতে বলতাম, যে রাত্রেবেলায় এত কষ্ট করে তোমরা ভিডিও বানাচ্ছ, তারপরে খেয়ে দিয়ে বাইক চালিয়ে বাড়ি যাবে, দরকার নেই, তুমি আমাদের বাড়ি থেকে যাও। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ইমোশনাল হয়ে গেছে, আমি ইমোশনাল। 50 রুপিয়া কাট, ওভার অ্যাক্টিংকে 50 রুপিয়া কাট। আধ ঘন্টা আগে পুরো ময়দান ফাঁকা ছিল, আর এখন আধ ঘন্টা পরে বলছে অলরেডি একটা ব্যাচ উঠে খেয়ে চলে গেছে, তারপরে তোমরা এখন আসছো। মানে এই হয় 8টার দিকে বসতে যায় না, তারপরে একবারে ভিড় লেগে যায়, একদম তাই। তো আজকে যে বিয়ে বাড়িতে এসেছি সেরকম কিন্তু মানে কলকাতার কী বলতো ওই সবাই হাই ফাই মানে বুফেওয়ালা বিয়ে বাড়ি, বুফেওয়ালা বিয়ে বাড়ি কিন্তু নয়। মানে যত যাই বলে বসে খাওয়ার, মানে পাত পেরে খাওয়া যেটা বলে, ওই বসে খাওয়ার মজাটা আলাদাই লাগে। তো দাদা কোথায় বসবো আমরা? দেখো আমরা প্রচুর ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশন আমরা যাই, বাট আজকেরটা কিন্তু একটুখানি বেশি স্পেশাল। যে ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশন আজকে আমরা এসেছি তার নাম হচ্ছে এক্সপ্রেস কিচেন অ্যান্ড ক্যাটারার। তো এটা কেন একটু স্পেশাল তোমাদের বলছি, সেটা হচ্ছে এটা জাস্ট একটা ওই বাই এক্সপেরিমেন্টে শুরু হয়েছিল 2019-এ। একটা দিদি আছে, তো উনি যে ভাবলো কি যে আমরা একটা কাজ করি, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে জাস্ট নর্মালি একটা বিজনেস ওপেন করি, ওখানে কম পরিমাণে সেল করা শুরু করলো। এবার সেই হতে 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 গ্রোথ শুরু হয়ে যায়, হুট করে একটা বালকে অর্ডার পাই, বড় অর্ডার পাই। তখন দেখলো আমি বড় অর্ডারটা খুব ভালো করে সামলাচ্ছি, তারপরে ভাবলো যদি বড় অর্ডার সামলাতে পারি তাহলে পরে কেন ক্যাটারিং সার্ভিস শুরু করবো না। তারপর থেকে শুরু করলো দিদি ক্যাটারিং সার্ভিস। তো দিদির সাথে তোমাদের পরিচয় করাবো, আমি খাবার দাবারটা কমপ্লিট করি, তারপরে লাস্টে যাওয়ার সময় তোমার দিদির সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। তো এবার ওয়েট করতে হবে, আমাদের এই লাইনটা কখন শুরু হবে? 3টে লাইন আছে, ওই লাইনে অলরেডি খাওয়া অর্ধেক শেষ হয়ে গেছে, আর মাঝখান আর এইটা মেবি আমাদের সরি 4টে লাইন আছে, ওই দুটো শুরু হয়ে গেছে, এই দুটো বাকি আছে। আর অনেকদিন বাদে এরকম মেনু কার্ড হাতে নিয়ে খাচ্ছি, একটা ফিল তোমাদের অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কীরকম বলো তো, এরকম মেনু কার্ড পড়ছো, এই আছে, আচ্ছা এইটা একটু কম খাবো, এটা একটু বেশি খাবো, এটার জন্য জায়গা ফাঁকা রাখতে হবে, এটা বেশি করে খাবো বলে পরের দুটো খাবো না, এরকম ফিল কজনের হয়। আর মেনু কার্ডটা খুব সুন্দরভাবে লিখেছে। আমি শুরুতে এসে পড়ছি যে এত সিরিয়াস কী লেখা আছে এখানটায়। যাই হোক আজকে তাদের বিয়ে, পায়েল ও অভিজয়ের বিয়ে, তো তাদেরকে কংগ্রাচুলেশন ফ্রম রাইড অ্যান্ড বাইট। এটা তো কুলচা না ভাই, এটা তো মশলা কুলচা। থামস আপ শুরুটা খুব ভালো হয়, খুব ভালো। আচ্ছা এটা পাতুরি তো, এখানে যে ফ্রাইড ভেটকি লেখা তাই বলো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। দূর থেকে না নজর দিয়ে দেখছি যে আসছে তো পাতুরি, বাট এখানে তো লেখা ফ্রাইড ভেটকি। যাই হোক মোদ্দা কথা ভেটকি হলেই হলো। দেখো আমি জানি না যে আহা হা হা আহা হা ফ্রাইড ভেটকি হলে পরে কী হতো আমি জানি না, বাট ভেটকি পাতুরি যেহেতু হয়েছে আমার মন এমনি খুশি হয়ে গেছে। উফ উফ উফ, মানে বাঙালিদের একটা অনন্য সৃষ্টি, মানে এমন এমন অসাধারণ অসাধারণ কিছু ডিশ আছে না যেগুলো জুড়ি মেলা সত্যি ভার, মানে ওর কোনো কম্পিটিশানে আসবে না। যেমন তার মধ্যে একটা ধরো এই ভেটকি পাতুরি, মানে এর কোনো কম্পিটিশানে কোনো কিছু আসে বা কোনো কুইজিন আসে আমি জানি না, আমার কাছে তো ম্যাটারই করে না, এটা বেস্ট। এই যে সর্ষের ঝাঁজ, ও তো এই প্রথমবার আমরা ট্রাই করছি দই কাতলা দিয়ে ফ্রাইড রাইস অথবা ফ্রাইড রাইস দিয়ে দই কাতলা। সাধারণত আমরা দই কাতলা ট্রাই করি অবশ্যই সাদা ভাত দিয়ে, আমি জানি না কেন এরকম অদ্ভুত কম্বিনেশন করেছে, বাট করেছে বলে একটা নতুন টাইপের কিছু কম্বিনেশন আমরা ট্রাই করতে পারছি। কিন্তু দই কাতলাটা বেশ সুন্দর হয়েছে। এই কাতলা বলো রুই বলো এই যে ছালটা হয় না, ওটা কারা কারা যে খায় না সবনের মতো, একদম পছন্দ হয় না আমার। সুন্দর বাস বাস, থ্যাংক ইউ। আমাদের চলে এসে চিকেন কষা আর সাথে ফ্রাইড রাইস, এই কম্বিনেশানে কিন্তু সত্যি আমার সবসময় ভালো লাগে। কিন্তু আমি তোমরা যদি বলো এই কম্বিনেশানে কেন মাটন কষা ভালো লাগে না, তো মাটন কষা দিয়ে আমার সবসময় সাদা ভাত আমি প্রেফার করি, আর ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা অবশ্যই। একদম যেরকম বিয়ে বাড়ির চিকেন কষা হওয়া উচিত একদম তাই হয়ে যায়। আচ্ছা অল্প একটু রাইস দাও, অল্প 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 মানে অল্প, হ্যাঁ হ্যাঁ। আর একটু চিকেন কষা, আর একটু চিকেন কষা। ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে চিকেন কষার জন্যই তৈরি, এত সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা। এক পিস দাও না, লেগ পিস দেয় একটা পিস দাও না, লেগ পিস একটা পিসই দিও দাও, নষ্ট হবে একটা পিসই দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেজার্টে কী কী রয়েছে সেটা একবার তোমাদের বলে দিই। এটা হচ্ছে ছেঁকা পাঁপড়, খেজুরের চাটনি, সন্দেশ, রাজভোগ, তারপরে পান চিবাতে চিবাতে আমরা এন্ড করবো, আর বাটারস্কচ আইসক্রিম। যখন আমরা একসাথে খেতে বসতাম আগে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে, তখন তুই খাবি না তো আমার জন্য নিবি, কেউ যদি না বলতো বুঝিস না এগুলো কোডগুলো বুঝিস না তুই খাবি না তো কী হচ্ছে আমাদের জন্য নেই, এগুলো সেরা হতো। এমনিতে তো মিষ্টি আমি খুব বেশি পছন্দ করি না, সন্দেশটা কম বেশি খাই, কিন্তু এটা দেখে তো আজকে সত্যি লোভ লাগছে। দেখ পুরো রসে টইডম্বু যারে বলে সেরকম, আর সিরিয়াসলি কোয়ালিটি দেখেও খুব ভালো লাগছে। আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ ছিল, দারুণ ছিল কজ এই কারণের জন্যে যে ম্যাক্সিমাম টাইম আমরা বুফেতে যাচ্ছিলাম, তার বাইরে আজকে লিটারেলি মনে একটা বাড়িতে বিয়ে বাড়িতে খেতে এসেছে, এই জন্য আমাদের এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো হয়েছিল। আর তার জন্য থ্যাংক ইউ দিতে হবে দিদিকে, দিদি থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যে তুমি বাড়ি থেকে বের করে হুট করে নিজে, মানে এরকম কিন্তু দেখা যায় না সচরাচর, তাই না? দেখো এটা যখন ফার্স্ট আমরা চালু করি তখন মানে আমার ইয়েতেই চালু হয়েছিল হোম ডেলিভারি হিসাবে, তারপর আমরা আস্তে আস্তে ক্যাটারিং সার্ভিস চালু করি, এবং ক্যাটারিং সার্ভিস থেকে এখন ভাবছি আগামী দিনে ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা স্টার্টিং করব, এবং সবার ভালোবাসা থাকলে অবশ্যই আমরা পারবো। আর সবাই যদি মানে তোমরা মানে সার্ভিস কত দূর অবধি দাও, মানে কোন রেডিয়াস পর্যন্ত? অল ওভার কলকাতা সার্ভিস প্রোভাইড করি, আর হুগলি অবধিও দিই, মানে আপ টু হুগলি অবধিও দিই। যদি 200 অ্যাভব যদি হেডস হয় তাহলে ওই দিকেও আমরা সার্ভিস দেবো। রাইড অ্যান্ড বাইটকে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, আরও বেশি করে থ্যাংক ইউ করার জন্য, একদম প্রথম আমাদের উপর ভরসা করে তোমরা ডাকলে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে আজকের স্টোরি, বিয়েবাড়ির স্টোরি এখানে এন্ড হচ্ছে। তো তোমরা যারা যাদের দরকারি ইনফরমেশন সেগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা স্ক্রিনে কোথাও এটা পেয়ে যাবে। তো এই আর কি আজকের ভিডিওটা এখানটা এন্ড হচ্ছে, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। এন্ড করার আগে একটু আইডিয়া দিয়ে দাও যে আজকে যে আমরা খাবারটা খেলাম সেটা প্লেট চার্জ কেমন আসতে পারে। হ্যাঁ এটা ভালো কমন কোশ্চেন। অবশ্যই অবশ্যই। তো একটা ব্যাপার তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমরা যে আমরা যে যে খাবারগুলো খেলাম, যেহেতু আজকে শুধুমাত্র ক্যাটারিং সার্ভিস দিদি প্রোভাইড করছে সেই কারণের জন্য আজকে পার প্লেট কস্ট কেমন ছিল সেটা তুমি একটু যদি বলে দিতে পারো। প্লেট কস্ট আজকে 550 ছিল আজকে প্লেট কস্ট ইনক্লুডিং স্টার্টার একদম অল একদম অ্যাভভ সমস্ত কিছু 550 আজকে প্লেট ছিল। তো সবাইকে আশা করি এরকমভাবেই সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো বা মার্কেটের উপর ডিপেন্ড করে অনেক কিছুই, সেটা তোমরাও জানো। তো তোমরা কন্ট্যাক্ট করো যদি আমাদের মানে খাবার দেখে যদি তোমাদের ভালো লাগে, চেষ্টা করব তোমাদের সার্ভিস প্রোভাইড করার। তো আজকের ভিডিওটা এখানে এন্ড হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।